আমাদের বেসিক তিনটে ইউনিট আছে। কি কি বেসিক তিনটে ইউনিট আছে? না, একটা হচ্ছে তো এই যে আমরা এমকেএস সিস্টেম পড়েছিলাম, তাতে এম ফর কি ছিল? মিটার। মিটার, কে ফর কেজি, আর এস ফর সেকেন্ড, তাই তো? এই তিনটা বেসিক ছিল। এই যে দেখবে আমরা এই যে কেজি বলি, তারপর হ্যাঁ বলো বলো, এম ফর মিটার, মিটার মিটার মিটার, এস ফর সেকেন্ড, ACCOND, সেকেন্ড সেকেন্ড সময়ের একক। আচ্ছা, আমরা কি করব না প্রথমে এই কেজিটা দিয়ে শুরু করি। আমরা যদি কেজির পুরো সিরিজটা দেখি, এটা তোমরা মাধ্যমিকের বইয়ে পেয়েছিলে যে কেজির সিরিজটা কীরকম হয়, এটা একদম ভালো করে খাতায় লিখে নাও কিংবা মনে রাখবে। প্রথমে থাকে হয় কেজি, মানে কিলোগ্রাম, ফুল ফর্মটা তোমরা খাতায় লিখবে কীরকম, কিলো গ্রাম, GRAM, ঠিক আছে? তারপরে হয় এইচজি, এইচজির ফুল ফর্ম কি, না হেক্টোগ্রাম, HECTO, খাতায় লিখে নাও যারা জানো না, হেক্টো, আর তারপরে গ্রাম লিখবে। আমি আর গ্রামটা প্রতিবারে লিখছি না, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, তারপরে হয় ডেকাগ্রাম, এটা হচ্ছে ডেকাগ্রাম, DECA, ডেকাগ্রাম, তারপরে হয় গ্রাম, না কিগ্রা হেগ্রেড, হ্যাঁ তারপরে হয় গ্রাম, শুধু জি হয়, জি ফর কি, না গ্রাম। আচ্ছা, তারপরে কি হয় ডেসিগ্রাম, DEC আর জি এভাবে লেখা হয়, এটা হচ্ছে ডেসিগ্রাম, ডেসিগ্রাম, ঠিক আছে? তারপর হচ্ছে সিজি, এটার মানে হচ্ছে সরি সেন্টিগ্রাম, তারপরে হয় এমজি, এটা হচ্ছে মিলিগ্রাম। তাহলে যারা জানো না তারা একটা জিনিস খেয়াল করে নাও, যে শুরু হচ্ছে কেজি থেকে, মানে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তোমরা কিন্তু আমার সাথে সাথেই নিজেরাও বলে নেবে, তাহলে তোমাদের এটা রিভাইজ হয়ে যাবে। কেজি মানে কিলোগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, তারপরে ডেকা, ডেকাগ্রাম, তারপরে গ্রাম, আর এটা কি না ডেসিগ্রাম, দুটোর মধ্যে পার্থক্য দেখো, এটা ডেকা, DECA, আর হচ্ছে ডেসি, DECI, তারপরে CI, মানে সেন্টিগ্রাম, তারপরে হচ্ছে মিলিগ্রাম। তাহলে একটা জিনিস যদি তোমরা খেয়াল করে দেখো, এই গ্রামের ডান দিকে তিনটে সংখ্যা আছে, মানে তিনটে পার্ট আছে, কি কি আছে না, ডেসি আছে, সেন্টি আছে, আর মিলি আছে। আবার এই গ্রামের বাঁ দিকে তিনটে জিনিস আছে, কি আছে না, কেজি আছে, হেক্টো আছে, আর ডেকা আছে, ঠিক আছে? এবারে আমরা ট্রান্সফর্মটা কিভাবে করব, তুমি সবসময় মনে রাখবে এই কেজি, এই যেখানে কেজি দেখতে পাচ্ছ, যদি তোমাকে এক কেজি বলা হয় তার মানে এই কেজির ঘরে কিন্তু এক বসবে, ঠিক আছে? আমি একদম শুরু থেকে বলছি, কেজির ঘরে এক বসে যাবে, এক লিখে দিয়েছি। এবারে আমি তোমাকে ধরো, আমি তোমাকে বললাম তোমার কাছে এক কেজি চকলেট আছে, ঠিক আছে? তো তুমি কি করলে না, কেজির ঘরে এক বসিয়ে দিলাম। এবারে তোমাকে আমি বললাম যে ওই যে তোমার কাছে এক কেজি চকলেট ছিল, ওই এক কেজি চকলেট সমান কত গ্রাম? 1000 গ্রাম। তুমি কি করবে, যারা জানো তারা কি করবে, ওরা তো বলে দিচ্ছে, যারা জানো না তারা খেয়াল রাখো, কেজির পরে আমাকে গ্রাম যেতে হবে। আমি বলেছি কত গ্রাম, না গ্রাম পর্যন্ত যে ঘরগুলো ফাঁকা আছে, কি কি ঘর ফাঁকা আছে, কেজির পরে কি কি হয় দেখো, হেক্টোগ্রাম হয়, ডেকাগ্রাম হয়, গ্রাম হয়, তাহলে তিনটে ঘর ফাঁকা আছে, তাহলে আমি তিনটে শূন্য এর পিঠে বসিয়ে দেব। তাহলে কি দাঁড়ালো, না 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। আচ্ছা, যারা জানো তারা তো খুব
ভালো কথা, যারা জানো না তারা কি বুঝতে পারলে? না যদি না বুঝতে পারো তো আবার বলো, আমি আবার বলবো, প্রথমটা কিন্তু বুঝতে হবে তোমার। আচ্ছা সজল বলছে আরেকবার, আর বাকিটা আজকের দিনটা একটু চুপচাপ থাকো, যারা জানো না তারা বেশি রেসপন্স করো, তাহলে আমার বলতে সুবিধা হবে। এই যে ধরো আমি তোমাকে বললাম 1 কেজি, আমি কোশ্চেন এরকম থাকবে যে 1 কেজি সমান কত গ্রাম, তুমি তোমার হাতের যে গাঁট বানো না 1 2 3 4 করে, তোমরা সবাই হাতে এখন পুরো আঙুলে গাঁট গুনতে থাকো যে একের ঘরে লিখো কেজি, 2 এ হেক্টোগ্রাম, 3 এ ডেকাগ্রাম, 3 এ গ্রাম, সরি 4 এ গ্রাম, 1 এ কেজি, 2 এ হেক্টো, 3 এ ডেকা, 4 এ গ্রাম, 5 এ ডেসিগ্রাম, 6 এ সেন্টিগ্রাম, 7 এ মিলিগ্রাম, সবাই গাঁট গুনে নিয়েছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবারে তোমাকে আমি যদি বলি 1 কেজি সমান কত গ্রাম, তুমি কেজির পরে কত গাঁটে গ্রাম হচ্ছে সেটাকে দেখো, যে কেজির পরে, না না কেজির পরে, কেজির পরে যেমন 5 এর সাথে 3 যোগ করলে কি করো, যে 3 এর পরে 5 গাঁট বানো, সেরকম ভাবে 1 এর পরে মানে কেজির পরে কত ঘরে গ্রাম আসছে, এই কেজির পরে কত ঘরে গ্রাম, কেজির পরে আমি জানি হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, 3টা ঘর, ওই জন্য এখানে, ওই জন্য আমরা 1 এর পরে 3টা 0 বসাবো গ্রামের ক্ষেত্রে। আর 3টা 0 কেন বসাচ্ছি, এইখানে হচ্ছে তার ফান্ডাটা, যে কেজির ঘরে তো 1 বসিয়ে দিলাম, আর গ্রাম পর্যন্ত যদি আমাকে যেতে হয় তাহলে 3টা ঘর ফাঁকা পাবো, 3টা ঘরে ফাঁকা। এবারে এই প্রশ্নটাই আরো সহজ করে দিচ্ছি, দেখো তোমরা এক্ষুনি অ্যানসার করে দেবে, সেটা হচ্ছে আমি যদি তোমাকে প্রশ্ন করি 1 কেজি সমান কত সেন্টিগ্রাম, 1 কেজি সমান কত সেন্টিগ্রাম, তুমি কি করবে, তোমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে কেজির ঘরে 1 লিখে দাও, দেখো প্রথম কাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্টেপ বাই স্টেপ বলো, স্টেপ বাই স্টেপ বলো, যে 1 লাখ স্যার, আমি যেটা যেটা জিজ্ঞেস করছি সেটা সেটা বলো, যে প্রথমে সবার প্রথমে কি করব, যে কেজির ঘরে 1 বসিয়ে দেব, আচ্ছা আমাকে কিসের কিসের ঘর পর্যন্ত যেতে হবে, না সেন্টিগ্রামের ঘর পর্যন্ত, এর আগে কটা ঘর ফাঁকা আছে তাহলে দেখব, 1টা 2টা 3টা 4টা, টোটাল 5টা ঘর ফাঁকা আছে, তাহলে কেজির পরে সেন্টিগ্রাম পর্যন্ত যতগুলো ঘর হবে সবগুলোতে আমি 0 বসাবো 0 বসিয়ে দেব, তাহলে 1 কেজি সমান এত সেন্টিগ্রাম, বুঝি দেওয়ার কারো অসুবিধা আছে? এবারে কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কোশ্চেনটা আমি এরকম দিচ্ছি যে বলো তো 1 গ্রাম সমান কত মিলিগ্রাম, যে 1 গ্রাম সমান কত মিলিগ্রাম, তো আমি এই 1 এর পরে যাই বসিয়ে দেই, গ্রাম বসিয়েছি মানে কি, গ্রামের ঘরে তুমি 1 লিখে দেবে চোখ বন্ধ করে, আর গ্রাম স্যার 1000 মিলিগ্রাম, হ্যাঁ গ্রামে, দাঁড়ো দাঁড়ো যারা জানো ভেরি গুড, আমি স্টেপ বাই স্টেপ বলছি, যে গ্রামের পরে 1 বসিয়ে দিলে তাহলে গ্রামের পর থেকে আমাকে কত দূর যেতে হবে, না মিলিগ্রাম পর্যন্ত আমি দেখবো কটা ঘর খালি আছে, 1টা 2টো 3টে ঘর, তাহলে কটা শূন্য হবে, না 1টা 2টো 3টে, তাহলে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, বুঝা গেল, বুঝা গেল? এবারে যেখানেই দিক তোমাকে হয়তো দিল 5 ডেকাগ্রাম, 5 ডেকাগ্রাম সমান কত সেন্টিগ্রাম তোমাকে জিজ্ঞেস করলো, কত সেমি, তুমি কি করবে, তুমি তোমার প্রথম কাজ হবে যে ডেকাগ্রামের কাছে 5 লিখে দেওয়া, সরি 5 লিখে দিবে ডেকাগ্রামের ঘরে, যদি কালার গুলো এক হয়ে যাচ্ছে, ডেকাগ্রামের ঘরে প্রথমে 5 লিখে দেবে, আরে আমি একই কালার গুলো চুজ করছি কেন বারবার, 5 লিখে দিলে, এবার তোমাকে কত দূর যেতে বলেছে, না সেন্টিগ্রাম পর্যন্ত, সেন্টিগ্রাম পর্যন্ত কতগুলো ঘর হয়, 1টা ঘর 2টো ঘর 3টা ঘর, তো তুমি 3টে 0 লিখে দেবে, বোঝা গেল কি গেল না? আচ্ছা এবারে আমি এটাকে পুরো ইরেজ করে তোমাদের জন্য, মানে তোমাদের প্র্যাকটিসের জন্য আরো একটা তাড়াতাড়ি করে একটা কোশ্চেনগুলো বলে বলে সলভ করব, যাতে তোমাদের কাছে একটা নোট হিসাবে থাকতে পারে।
আচ্ছা আমি এক এক করে বলছি, এক একজন করে বলবে। ওয়ান, কালারটা চেঞ্জ করি। ওয়ান কেজি সমান কত গ্রাম হলো? কেজির পরে কত কত যেতে হবে সবাই গাঁট গোনো না। তোমরা মাইক বন্ধ রাখবে, আমি যাকে বলবো শুধু সে বলবে। একের পরে 1000 গ্রাম। সজল, সজল সাহানা এবারে তুমি বলবে, ঠিক আছে? ওয়ান হেক্টোগ্রাম সমান কত সেন্টিগ্রাম বলো? ওয়ান হেক্টোগ্রাম সমান কত সেন্টিগ্রাম? আস্তে আস্তে করো, তাড়াহুড়োর কিছু নেই। তুমি হেক্টোগ্রামের ঘরে এক বসালে, তারপরে কটা ঘর ফাঁকা? একটা দুটো তিনটে। কত কি সেন্টিগ্রাম জিজ্ঞেস করছি না ডেসিগ্রাম জিজ্ঞেস করেছি? সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম। তাহলে চারটে ঘর, তাহলে তুমি একটা দুটো তিনটে চারটে শূন্য বসিয়ে দেবে, তাহলে একের পিঠে একটা দুটো তিনটে চারটে সেন্টিগ্রাম। আর বুঝতে কারো অসুবিধা রইল? এমন কেউ আছে যে বুঝতে পারোনি? হ্যাঁ বলো। স্যার বলছি, অনেক সময় বলে যে 0.5 কিলোগ্রাম, তো স্যার ওটা কিভাবে হবে? ওটা বুঝিয়ে দিন। ঠিক আছে, দশমিকের এখনো আমি শুরু করিনি, তাও বলে দিচ্ছি। তুমি জেনে গেলে 1 কেজি সমান 1000 গ্রাম তুমি জেনে গেছো। এবারে তোমাকে এই 1 কেজির জায়গায় জিজ্ঞেস করলো যে 0.5 কেজি সমান কত গ্রাম, তাই তো? তোমার প্রথম লক্ষ্য থাকবে যে আমি 1 কেজি সমান কত গ্রাম জানি? 1000 গ্রাম। তাহলে 0.5 কেজি সমান আমি লিখতে পারি 0.5 × 1000 গ্রাম, হ্যাঁ কি না? লিখতে পারি কে পারি না বলো? পারি। তাহলে একের পিঠে কটা শূন্য আছে এখানে? তিনটে। আর দশমিকের গুণ কি হয় না, দশমিকের গুণের ক্ষেত্রে একের পিঠে যটা শূন্য থাকে দশমিকটা তত ঘর পরে চলে যায়। তাহলে এটা হবে, দশমিকটা যদি 3 ঘর পরে চলে যায়, 5-এর পিঠে কটা শূন্য হবে? একটা দুটো, দুটো শূন্য হবে। এটা এই জায়গাটা বোঝা গেল কি গেল না বলো? ধরে নাও তোমাকে কোশ্চেনে দিয়েছে 0.25 গ্রাম সমান কত মিলিগ্রাম। তোমার প্রথম কাজ হবে কি না, 1 গ্রাম সমান কত মিলিগ্রাম সেটা বের করা। কত বের করা বলো? 1000 মিলিগ্রাম। তাহলে আমি লিখতে পারি 0.25 গ্রাম সমান 1000 × 0.25। আর এই একের পিঠে যটা শূন্য থাকবে এই দশমিকটা ততগুলো ঘর পরে বসবে। এখন জিরোর পরে আছে, তো একের 250, একের পিঠে তিনটে শূন্য আছে, তাহলে দশমিকটা দেখো তিনটে ঘর পরে যাবে। তো তিনটে ঘর কত না, 2-এর পরে 5-এর পরে, আর 5-এর পরে কিছু নেই মানে কত, শূন্য আছে, যে দশমিকের পরে আমরা যত ইচ্ছে শূন্য বসাতে পারি। তাহলে হয়ে যাবে 2, 5 আর 1 শূন্য মিলিগ্রাম। এবারে বোঝা গেছে? বোঝা গেছে? এবারে কে কে এখনো বুঝতে পারোনি বলো? স্যার বুঝতে পারলাম না, স্যার বলে দিন, বুঝতে পারছি না, বুঝতে পারছি না স্যার। তাহলে তোমরা এখনো দশমিকের গুণ জানো না করতে, তাই জন্য প্রবলেমটা হচ্ছে। দশমিকের ওখানে জানি স্যার, জানি জানি। আরে বাবা তুমি জানো, অনেকে জানে না না, তাদেরকে বলে দিই। দেখো দশমিকের গুণ কিভাবে হয় এটাটাই আমরা একটু করে দেখাচ্ছি। সাপোজ ধরো তোমাকে দশমিকের 1.25
টু গুণিত দশ যদি করো এটা কি হয় না, তুমি দশমিকটা যদি ছেড়ে দাও তাহলে অ্যান্সার কত হবে, বারো আর দশে গুণ করলে একশো কুড়ি। যেহেতু একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে দশমিকটা একটা সংখ্যার আগে চলে আসবে, তাহলে অ্যান্সার কত হলো না, বারো দশমিক জিরো। আর আমরা জানি দশমিকের পরে সংখ্যার কোনো ভ্যালু নেই, তাহলে শুধু বারো হয়ে যায়। আবার ধরো দশমিকের সংখ্যার পরে, স্যার দশমিকের পরে সংখ্যা না স্যার, শুধু শূন্য ডান দিকে থাকে। হ্যাঁ দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না। হ্যাঁ 1.25 ইনটু দশ, এটা করলে কি হয় না, যদি বারো এটাকে যদি দশমিকটা না ধরো তাহলে একশো পঁচিশ ইন্টু দশ থাকবে, তাহলে তার মান হয়ে যাবে 1250। আর দশমিকটা কি এই দুটো সংখ্যার আগে আছে, তাহলে এখানে দুটো সংখ্যার আগে দশমিক চলে এলে হয়ে যায় 12.5। এবারে অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে এটা, কিন্তু আমরা তাড়াতাড়ি অঙ্ক করার জন্য কি করি না, 12.25 গুণিত দশ সমান একের পিঠে জটা শূন্য থাকে দশমিকটাকে তত ঘর সরিয়ে দেই, মানে একটা শূন্য আছে ওই জন্যে এই দশমিকটা এখানে ছিল এখন এখানকে নিয়ে চলে আসব, কি করব না 122.5 করে দেব। আবার যদি তোমার কাছে এরকম থাকে 233.5 ইন্টু একশো, তাহলে এখন দশমিকটা কত কত ঘর সরবে, একের পিঠে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে দুটো ঘর সরে যাবে, কি হবে বলো বলো, যদি দুটো ঘর এই দশমিকটাকে যদি দুটো ঘর সরাই কোথায় যাবে, পাঁচ শূন্য শূন্য, পাঁচ পাঁচের পরে একটা শূন্য হবে, তাহলে 233 পাঁচের পরে একটা ঘর সরলো আর একটা পরে শূন্য লেগে যাবে। এই জিনিসটা বোঝা গেল কি, এই দশমিকের গুণটা বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ দশমিকের গুণ তোমরা বুঝতে পারছো না, মানে তোমরা দশমিকের গুণ বিয়োগটা তোমরা এখনো জানো না। আচ্ছা আমি আরো একবার চেষ্টা করি, দেখো যদি 1.5 থাকে গুণিত একশো রইল, ঠিক আছে 1000, একের পিঠে তিনটা শূন্য আছে, তাহলে এই দশমিকটা আমাকে তিন ঘর সরাতে হবে। আমি 1.5কে এরকম লিখতে পারি যে পাঁচের পিঠে অজস্র শূন্য দিতে পারি, এই শূন্যের কোনো ভ্যালু নেই, দশমিকের পরে শূন্য বসালে তার কোনো ভ্যালু নেই, কিছু নেই মানে তুমি যত ইচ্ছে শূন্য বসাতে পারো, কিন্তু পাঁচের আগে ভ্যালু আছে কিন্তু পাঁচের পরে আর কোনো ভ্যালু নেই। এই এইটাকে এভাবে লেখা যায়, এটুকুন বুঝতে কি কারো অসুবিধা হলো? না স্যার। ভেরি গুড। এবারে এটাকে যদি 1000 দিয়ে গুণ করি, 1000 মানে কটা শূন্য আছে একের পিঠে, তিনটে, তাহলে এই দশমিকটাকে তিন ঘর সরাতে হবে, মানে আগে এখানে ছিল, এক ঘর সরালে এখানকে আসবে, দুই ঘর সরালে এখানকে আসবে, তিন ঘর সরালে এখানকে আসবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে না, 1500। বুঝা গেছে? এবারে দেখো আরেকটা অঙ্ক বলি, এবারে দেখো 2.37 ইন্টু একের পিঠে একটা দুটো তিনটে শূন্য, ঠিক আছে, আমি কি বললাম 2.37কে আমরা কিরকম লিখতে পারি না, 2.37 কিছু নেই মানে অজস্র শূন্য লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, তো তিনটে ঘর সরাতে হবে, যদি তিনটে ঘর সরাই তাহলে একটা ঘর এখানে, দুটো ঘর এখানে, তিনটে ঘর এখানে, তাহলে 2370 লিখতে পারি। এই জিনিসটা এখানে করা আছে, দেখো দশমিক পাঁচ ছিল, তাহলে পাঁচের পরে যদি দুটো ঘর সরাই তাহলে একটা ঘর এখানে আর এরপরে একটা শূন্য আছে, সেই শূন্যটার পরে দশমিকটা বসবে, তাহলে এইটা হয়েছে। এবারে কারো প্রবলেম আছে? না স্যার। বলো বলো দেখি চ্যাটে।
আচ্ছা এবারে আশা করি বোঝা গেছে, তাই তো? ঠিক আছে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। বলছি উপরেও দশমিক থাকে যদি নিচেও দশমিক থাকে তখন কি করা যায়? তখন দশমিকের গুণ আলাদা হয়। কিরকম হয় যে যদি হয় এরকম হয় 0.5 × 0.5, যদি এরকম থাকে তুমি তাই বলছো তো, তাহলে কি করতে হয় না পাঁচ পাঁচে গুণ করলে, পাঁচ পাঁচে গুণ করলে 0.025। আচ্ছা আমাকে বলতে দাও বাবা, পাঁচ পাঁচে 25 হয়, 25 লিখে দেবে, আর এই সংখ্যাটার আগে একটা দশমিক, এই সংখ্যাটার আগে একটা দশমিক, মানে দুটো দশমিকটা দু ঘর আগে বসবে, মানে এরকম জায়গায় বসবে। আবার যদি এরকম থাকে 0.25 × 0.3, তাহলে তুমি দশমিকগুলো ছেড়ে দিয়ে আগে 25 আর 3 এর গুণ করে দেবে, তাহলে 25 3 হয়ে যাবে 75। আর দশমিকটা কত ঘর আগে বসবে না প্রথমে দেখবো, দুটো ঘর আগে আছে, দ্বিতীয়টাতে আছে একটা ঘর আগে, মানে টোটাল তিনটা ঘর আগে বসবে, মানে একটা ঘর দুটা ঘর, এর আগে একটা শূন্য দিতে হবে, দিয়ে তিনটা ঘর আগে বসাতে হবে। এটা হচ্ছে দশমিকের গুণের পদ্ধতি। তো এটা আমাদের আজকের টপিক নয়, তবু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমি একবার তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দিলাম যে দশমিকের গুণ কিভাবে করতে হয়, বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে আমরা এবারে আমাদের আবার টপিকে ফিরে যাই যে কিভাবে কি করতে ছিলাম আমরা, যে তাহলে এবারে দেখো 0.5 কেজিকে যদি গ্রামে নিয়ে যেতে চাই তিনটে ঘর, আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি, এই সকল এই 1 গ্রাম 2 গ্রাম কিছু ভাবতে হবে না, এক লাইনে উত্তর লিখবে। কিভাবে লিখবে না, যদি দশমিকে থাকে, তবু যে দশমিকটা কঠিন লাগছে তো দশমিকে থাকার পরেও কি করে এক লাইনে উত্তর লিখবে দেখে না। তোমাকে কোশ্চেনে দিয়েছে 0.47 হেক্টোগ্রাম সমান কত সেন্টিগ্রাম, কত সেন্টিগ্রাম, তুমি হেক্টোগ্রামের পরে কটা ঘর করে সেন্টিগ্রাম আছে গার্ড বনে নেবে কিংবা খাতায় লিখে দেখে নেবে, কটা পরে? একটা দুটা তিনটে চারটে, চারটে চারটে। তো এই দশমিকটাকে চারটা ঘর সরিয়ে দাও, কোনো কিছু গুণ করার দরকার নেই। কিভাবে সরাবে না, জিরো তো ছিল, তো জিরোর পরে দশমিক ছিল, চারের পরে এসে যাবে এক ঘর, সাতের পরে দু ঘর, আর যদি আরও দু ঘর যেতে যাই দুটো শূন্য বসিয়ে দাও, এই 4700 সেন্টিগ্রাম হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? শুধু দশমিক দশমিকটাকে তত ঘর সরিয়ে দেবে, মানে যদি তোমার কাছে এরকম কোশ্চেন থাকে যে 2.33 ডেকাগ্রাম সমান কত ডেসিগ্রাম, তো ডেকাগ্রামের কত ঘর পরে ডেসিগ্রাম আছে না এক ঘর দু ঘর, মানে দু ঘরে ডেসিগ্রাম এসে যাচ্ছে, তাহলে এই দশমিকটাকে শুধু দু ঘর সরিয়ে দাও, মানে 2 এর পরে দশমিকটাকে যদি দু ঘর সরাও এখানে আসবে, এখানে আসবে, মানে 233.00 করে দাও, মানে 233 ডেসিগ্রাম, শুধু দশমিকটাকে যত ঘর পরে আছে তত ঘর সরিয়ে দেবে। বোঝা গেল স্যার? 0.47 একটা কি দেখালেন না, ওটা স্যার আরেকবার দেখান তো, নিচে 0.47 হেক্টোগ্রাম ছিল, হেক্টোগ্রাম থেকে আমি তোমাকে সেন্টিগ্রামে যেতে বলছিলাম, তাহলে হেক্টোগ্রাম থেকে সেন্টিগ্রাম যেতে কত ঘর লাগে, কতগুলো ঘর আছে, একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর, তাহলে এইটাকে তোমাকে এই দশমিকটাকে চার ঘর সরাতে হবে। আমি কি বলেছিলাম, যদি 0.47 এর পরে যদি কিছু না থাকে তুমি যত ইচ্ছে শূন্য ধরে নিতে পারো, তো এই দশমিকটাকে যদি চার ঘর সরাও, প্রথমে এখানকে আসবে, তারপরে এখানকে আসবে, তারপরে এখানকে আসবে, তারপরে এখানে, এখানে এসে থেমে যাবে, তাহলে 4700.000 হচ্ছে আমার সেন্টিগ্রাম। বুঝে গেছে? আচ্ছা, জিরোটা যেমন ছিল সেরকমই রইবে, কোনটা এই ধারেরটা? হ্যাঁ হ্যাঁ, সংখ্যার আগে জিরোর কোনো ভ্যালু থাকে? এটা তো ভ্যালুলেস হয়ে গেল। হ্যাঁ স্যার, এটা থাকতেই পারে, কোনো যায় আসে না, এটার তো কোনো ভ্যালু নেই, যেমন পাঁচের পরে শূন্য বসালে 50 হয় কিন্তু আগে শূন্য বসালে তার কোনো ভ্যালু থাকে কি? থাকে না। এই হচ্ছে ব্যাপারটা ছিল। এবারে হচ্ছে এটা হচ্ছে কেজির ক্ষেত্রে গেল। হ্যাঁ, এরকম সেম ভাবে হয় কেজির পরে, আমি দেখাচ্ছি কি, এবারে দেখাই মিটারের, যে আমরা কিসে মাপি, দৈর্ঘ্য কিলোমিটার, হেক্টোমিটার, সরি গ্রাম লিখে দিলাম,
তোমরা এগুলো সব খাতায় লিখে রাখবে, কিন্তু কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি আর মিলিমি, মিলিমিটার। তাহলে কি হলো না, কিলো মিটার, হেক্টো মিটার, ডেকা মিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। যেখানে ওখানে শুধু গ্রাম ছিল, এখানে শুধু মিটার হয়ে গেছে, চেঞ্জ শুধু এইটুকু হয়েছে। বোঝা গেল সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমাকে চট চট করে অ্যানসার দেবে, যারা পারো তারা অ্যানসার দেবে না, যারা নতুন সজল অ্যানসার দেবে। ওর একটু প্রবলেম হচ্ছে এটাতে। তারপরে প্রথমেরটাই সজল অ্যানসার দেবে, তারপরেরটাই প্রদীপ অ্যানসার দেবে। প্রথমে সজল, সজল বলো 1 মিটার সমান কত সেন্টিমিটার? বলছি স্যার একটু। হ্যাঁ অবশ্যই। আর প্রদীপ বলো 5 ডেকামিটার সমান কত মিলিমিটার? স্যার আমি, হ্যাঁ প্রদীপ হেমরম বলো স্যার, 170 হবে স্যার। প্রথমেরটা 100, তার কারণ কি না, মিটারের পর থেকে একটা ঘর দুটো ঘর পরে সেন্টিমিটার আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য। আচ্ছা প্রদীপের টার অ্যান্সার বলো। বলবো স্যার। হ্যাঁ বলো স্যার। স্যার প্রদীপ বলো। প্রদীপ 10,000 মিলিমিটার। আচ্ছা, পাঁচের এই পাঁচ বলেছি, 5 মিটার বলে, 5 ডেকামিটার বলেছি, তাহলে পাঁচের পরে বসবে। ডেকামিটারের পরে কতগুলো পরে মিলিমিটার আছে? 1, 2, 3, 4। তাহলে পাঁচের পিঠে একটা, দুটা, তিনটা, চারটা শূন্য বসে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটার অ্যান্সার বলবে আমাদের বিশ্বজিৎ। তুমি বলবে, বিশ্বজিৎ মন্ডল তুমি বলো। হ্যাঁ স্যার বলুন। 0.347 কিমি, সরি কিমি সমান কত সেন্টিমিটার বলো। আমরা কি দেখব না, কিমির কতগুলো ঘর করে সেন্টিমিটার আছে দেখব। একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর। তাহলে আমাদের এই দশমিকটাকে ক ঘর সরাতে হবে, পাঁচটা ঘর, পাঁচটা ঘর। তার মধ্যে 3, 4, 7 তো তিনটা ঘর আছে, তাহলে আমাকে দুটা ঘর এক্সট্রা যেতে হবে। তাহলে দুটো এক্সট্রা কি বসাতে হবে? শূন্য। ভেরি গুড, দুটো শূন্য এক্সট্রা বসিয়ে দিতে হবে। যটা ঘর এক্সট্রা যেতে হবে এই সংখ্যাগুলো বাদে, ততগুলো শূন্য বসিয়ে সেন্টিমিটার করে দিতে হবে। সজল বুঝতে পারলে? এটা হচ্ছে মিটার। আর আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লিটার। আমরা তিনটে জিনিসের জানবো, প্রথমে আমরা জেনেছি গ্রামের, তারপরে মিটারের, এবারে লিটারের। এটার ক্ষেত্রে কি জানবো না, কিলো লিটার, লিটার কি স্যার একক, আয়তনের মানে দৈর্ঘ্য, এই তোমাদের আয়তন মাপা হয়, দুধ মাপো যে এত লিটার দুধ, কিলো, হেক্টোলিটার, তরল, হ্যাঁ তরল মাপা হয়, লিকুইড মাপা যায়। তারপরে হচ্ছে ডেকা লিটার, তারপরে হচ্ছে লিটার, তারপরে হচ্ছে ডেসি লিটার, তারপরে হচ্ছে সেন্টিলিটার, তারপরে হচ্ছে মিলিলিটার। এটার ক্ষেত্রেও সেম, একই পদ্ধতি, কিছু পার্থক্য নেই, শুধু এখানে যেগুলো মিটার ছিল, গ্রাম ছিল, এখানে সেটা লিটার হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আজকের ক্লাসটাতে, আচ্ছা এখন অবধি বলো যে এতটা বুঝতে পারলে কি, যে তিনটে জিনিস আমি বললাম, এইটা যেন সবার মুখস্থ থাকে। আমি কালকে জিজ্ঞেস করলে সবাই যেন এই সিরিজটা বলতে পারো, যে কিগ্রা, হেগ্রা, ডিকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা, বা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, কি আমি ভুল বলে দিচ্ছি নাকি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, আর কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার,
লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার এই তিনটে যে এ আছে সজল ওই অপোজিট সাইডেরটা আমরা কালকে বলবো যে তুমি চ্যাটে লিখেছো না যে 10 mg থেকে কেজি কিভাবে যাব এটা যদি আজকে বলিয়ে দেই তোমরা পুরোপুরি ব্যাপারটা গলিয়ে যাবে আজকে তোমরা ফরওয়ার্ডটা শেখো যে এই এই সাইডে গেলে আমাদেরকে কিভাবে যেতে হয় আজকে শুধু এটা শেখো যে এইভাবে যদি কিলো থেকে এধারে যেতে গেলে কিভাবে যেতে হয় সেগুলো কিলো থেকে হেক্টো থেকে ডেকার থেকে ডেসিলিটে কিভাবে যেতে হয় আর অন্য দিন আমরা শিখব যে উল্টো দিকটা যে এইভাবে যদি এসতো যদি তোমাকে কেউ মিলিলিটার থেকে কিলোলিটার যেতে বলে লিটার থেকে হেক্টোলিটার যেতে বলে তখন আচ্ছা আমি এই শেষ প্রশ্নটার একটা ছোট্ট আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেব সেইটার অ্যান্সার তোমাদেরকে দিতে হবে যাকে বলবো সেই দেবে যে 20 আচ্ছা 200 লিটার সমান কত সেন্টিলিটার কত সেন্টিলিটার এটার অ্যান্সার বলবে দেখি ক্লাসে কে কে আছে উজ্জ্বল বলবে উজ্জ্বল বলো বাবা বলবো উজ্জ্বল বলবে উজ্জ্বল স্যার আরেকবার স্যার স্ক্রিনটা অন করুন স্যার হ্যাঁ বলো 200 লিটার সমান কত সেন্টিলিটার 200 লিটার সমান কত সেন্টিলিটার হ্যাঁ হ্যাঁ স্যার 200 পিঠে স্যার দুটো শূন্য হবে বাহ বাহ ভেরি গুড ভেরি গুড তাহলে লিটারের পরে দুটো ঘর ফাঁকা আছে তো সামনে এখানে 200 থাকুক এক থাকুক যাই থাকুক যেটা থাকবে সেটা সেম টু সেম লিখে দেবো আর জটা ঘর পরে আছে তটা শূন্য লিখে দেবো ওকে তাহলে আমরা আজকের ক্লাসে দেখে নিলাম যে তোমার কিভাবে ফরওয়ার্ড আমাদের ট্রান্সফারটা করা যায় আমরা পরের কোনো ক্লাসে দেখব কিভাবে ব্যাকওয়ার্ড ট্রান্সফার করা যায় ওকে